তানি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সজলদা, কালিয়াগঞ্জের ঘটনায় গোটা বাংলা উত্তাল। ঠিক সেই পরিস্থিতিতে দেখা গেল কালিয়াগঞ্জের থানার ভেতর ঢুকে রীতিমতো পুলিশদের মারল সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী বলছেন এটা বিজেপির চক্রান্ত, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কি বলছেন আমি সেই নিয়ে কথা বলতে চাই না। তিনি পুলিশ মন্ত্রী কিন্তু। হ্যাঁ, হতে পারে। পুলিশ মন্ত্রী কি বলছেন, পুলিশ মন্ত্রী পুলিশ মার খেয়েছে একবার তো দেখতে যাওয়া উচিত ছিল। তিনি পুলিশ মন্ত্রী, তুমি মনে করাচ্ছ, ওনার মনে আছে নাকি? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি কি বলছেন সে বিষয়ে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ অনেক কাল আগে, অনেক কাল আগে বড় বড় নেতারা দূরদর্শী হন। অজিত মাজা ওনার সম্বন্ধে একটা মন্তব্য করে রেখেছিলেন মানসিক স্থিতি নিয়ে। আজকে সেটা যত দিন যাচ্ছে, গরম যত বাড়ছে, সেটা তত প্রকট হচ্ছে বেশি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যখনই কোনো মানুষ অসহায়ভাবে, নিরস্ত্রভাবে, অনেক লোকের দ্বারা যদি গণপ্রহার হয়, যদি একটা চোর, যদি ধরুন পাবলিক তাকে ধরে ঠেঙাচ্ছে, ধরুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব পাবলিক মিলে, হ্যাঁ, কারণ এ তো সবচেয়ে বড় চোর বাংলার, তো সবাই আক্রমণ করে, দেখবেন দশজন, আমি অন্তত গিয়ে প্রতিবাদ করবো যে না এইভাবে মারা চলা উচিত না। সেরকমভাবে পুলিশকে যখন মারছে ওইভাবে, ধরুন সিভিক ভলেন্টিয়ারদের কিংবা ওই একটা একটা কোণে চারটে পুলিশ অফিসার প্রায় গরু গাধার মতন কাতরভাবে একটা কোণে দাঁড়িয়ে ছিটিয়ে চিৎকার করছে, মেরো না মেরো না, রক্তাক্ত, খারাপ লাগছে, অত্যন্ত খারাপ লেগেছে। কিন্তু কীরকম প্রতিক্রিয়াগুলো মিশ্র, প্রতিক্রিয়াগুলো কীরকম পাল্টে যায় যখন আজকে ভোরবেলা উঠে সকালবেলা দেখতে পাই আমার কালিয়াগঞ্জে আর একটা পরিবার হাহাকার করছে, তখন মনে হয় গতকালের ঘটনা ঠিক ছিল, তখনই মনে হতে থাকে গতকালের ঘটনা বোধ হয় ঠিক ছিল। আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াচ্ছি, সিপিএম এর বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা প্রতিনিয়ত লড়াই করতাম, মার খেতাম, মারতামও পাল্টা, জেল খাটতে হতো, সব কিছু সহ্য করতাম। আজকে যখন ওই তুল্যমূল্য যখন হয়ে যায়, একটা লাইনের পাশে আর একটা বড় লাইন কেটে যখন ওই লাইনটাকে ছোট করে দেওয়া হয়, কোথাও আজকে মনে হয় যে সিপিএম তাহলে এর থেকে ভালো ছিল। তার মানে কি সিপিএম ভালো ছিল না, মানে আরো একটা খারাপ জিনিস সামনে চলে আসে। একজনকে, একটা বিজেপি কর্মীকে গ্রেপ্তার করতে গেছে, ঠিক আছে, বিজেপি কর্মীকে গ্রেপ্তার করতে গেছে, সে দুষ্কৃতি হতে পারে না হতে পারে সেটা অন্য প্রশ্ন। তার বাড়ির লোক, কেউ বাড়ির জামাইকে যখন ধরে নিয়ে যাচ্ছে বলে বাড়ির লোক বাধা দিলে, ওই মোজাম্মল হক না কি নাম, সেই নামের একজন পুলিশ অফিসার, তিনি করলেন কি, দিলেন গুড়ুম করে গুলি করে। বাহ, গণতন্ত্র! বাইপো বলেছে মাথা লক্ষ্য করে টিপ করতে, ওরা মাথা লক্ষ্য করে টিপ করছে, তখন মনে হয় গতকালের ঘটনাটা ঠিক ছিল। কি উত্তর দেবো বলুন? মানুষ, আপনি আমাকে একটা কথা বলুন, আমি বিশ্বাস করি, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের সব রেপ আর সব মার্ডারের ভেতরে তৃণমূলের ভূমিকা নেই। হতে পারে যে একটা তৃণমূলের কর্মী, বা ধরুন হাসখালির ঘটনাটা, তৃণমূলের পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের নেতার ছেলে এই ঘটনাটা করে, তার মানে কি মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন গিয়ে রেপ করো? তা তো শেখার নেই। কিন্তু রাগটা কখন আসে? রাগটা তখন আসে যখন মুখ্যমন্ত্রী ওই হাসখালির মেয়েটাকে প্রেগনেন্ট বলেন, প্রেগনেন্ট নয়, প্রেগনেন্ট। এখানেও লাভ অ্যাফেয়ারের কথা বলেছেন, এখানেও তিনি এই লাভের বাইরে যেতে পারছেন না। মানে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এখন দুটো জিনিস চলছে, মুখ্যমন্ত্রীর কাছে লাভ অ্যাফেয়ার্স আর কারোর কারোর কাছে লাভ জিহাদ। এই যে ব্যাপারটা, এটা থেকে উনি যখন বেরোতে পারেন না, তখন শরীরে রাগ আসে, তখন মাথায় আগুন জ্বলে। এবারেও বলেছেন যে ওই মেয়েটির সব হোয়াটসঅ্যাপ চ্যাট উনি পেয়ে গিয়েছে। বাহ, কারোর সঙ্গে কারোর হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেলে তার মানে কি তাকে খুন করে দিতে হবে? আমার রাগ তখন আসে, বা লাভ অ্যাফেয়ার থাকলেও কি ধর্ষণ করার অধিকার আছে? ওই তো, আমার রাগ তখন আসে, আমার রাগ তখন আসে যখন যে পুলিশ মেয়েটার রেপ হয়েছে বলে ধারা দেয়, ভালো করে বুঝুন, যে সেকশনটা দিয়েছে সেটা হচ্ছে যৌন নির্যাতনের সেকশন, আর পোস্টমর্টেম হওয়ার আগেই ওই পুলিশের এসপি আক্তার না কি নাম, সানা আক্তার আর কি, আসানা একজন,
তিনি যখন টিভির সামনে বসে বলেন যে যৌন নির্যাতনের চিহ্ন নেই, আমার প্রশ্ন হচ্ছে তাহলে তুমি যৌন নির্যাতনের চিহ্ন নেই যদি বলো, তাহলে তুমি যৌন নির্যাতনের মামলা দিয়ে ওই লোকটাকে জড়ালে কেন? এই যে জায়গা, মুখ্যমন্ত্রী তাপসী মালিকের পোড়া কাঠ হওয়া দেহটা দেখে বুঝতে পারেন ইট ইজ রেপড অ্যান্ড মার্ডার, কিন্তু এখানে বিষের শিশির যদি কেউ রেখে দেয়, কেউ যদি বিষের শিশির রেখে দেয় তার মানে ওটা বিষ খেয়ে মরা, আর যদি ওখানে কেউ মদের শিশি রেখে দেয় তাহলে ওটা মদ খেয়ে মরা। আমার মনে হয় মদের শিশি রেখে দিলে ভালো হতো, পরিবারটা 2 লাখ টাকা পেত, এ রাজ্যে মদ খেয়ে মরলে 2 লাখ, রেপ হলে 40,000, অবিবাহিত হলে 20,000, তাহলে 2,20,000 পেত। এই যে রেড বেঁধে দেওয়া, এই যে মা বোনের রেড বেঁধে দেওয়া, আমি বলবো মা দিদি তুমি আর বাবা আর তোমাকে ওই কন্যাশ্রী দিতে হবে না, রূপশ্রী দিতে হবে না, তোমার ওই সাইকেল শ্রী না কি আছে দিতে হবে না, লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে না, এই টাকাগুলোই তুমি বরঞ্চ প্রত্যেকটা মহিলার পাশে একটা করে পুলিশ পাঠা দেহরক্ষী হিসেবে, যেন দেখো বাবা তারা আবার যেন রেপটেপ না। যে রাজ্যে মায়ের বোনের কোনো ইজ্জত বলে কথা নেই, কোথায় সেখানে লক্ষ্মী ভাণ্ডার? যেখানে লক্ষ্মীরা প্রতিদিন রেপড হয়, যেখানে লক্ষ্মীদের মানে অর্ধনগ্ন দেহ পুকুর পাড়ে হ্যাঁ ক্ষেতের ধারে পাওয়া যায়, সেখানে লক্ষ্মী ভাণ্ডারের মূল্যটা কি? বাংলার মায়েরা বাংলার মানুষ এই কথা জানতে চায়। তুমি একদিকে লক্ষ্মী ভাণ্ডার দেবে আর তোমার ভাইরা রেপ করবে, এ দুটো একসাথে তোমার। কিন্তু এই চক্রান্ত বিজেপির এবং শকুনের রাজনীতি করছে বিজেপি। এইসব পাগলের কথার কোনো উত্তর আমি দেব না, বাংলার মানুষ দেখছে শকুনের ভূমিকাটা কার, শকুনও মরলে একটু সময় দেয়, শকুন মরা ওইভাবে চিনিয়ে চিনিয়ে পালায় না, মুখ্যমন্ত্রীর ভাবতে হবে তাহলে শকুনকে, শকুন মরলে মৃতদেহটাকে পচার পরে এসে তাকে টগড়ায়, ওই রকম কুকুরের মৃতদেহ কলকাতা শহরের মানুষ আমরা রাজ্যের মানুষ আমরা নিয়ে যেতে দেখিনি, মৃত মান দেহের প্রতি যে সম্মান জানাতে পারে না সে জীবন্ত মানুষকে কি সম্মান? কিন্তু শশীপা যাদব বলেইছে যে যেভাবে তেরে আসছিল পুলিশের দিকে সাধারণ মানুষ পুলিশ বাধ্য হয়ে হিচড়ে নিয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে মৃতদেহ তো মৃতই, আরো 2 ঘন্টা থাকলে কি ক্ষতি হতো? মৃতদেহটা তো মৃত, আরো 2 ঘন্টা থাকলে কি ক্ষতি হতো? ওইভাবে তোমার টেনে হিঁচড়ে নিয়ে আসার প্রয়োজন কি ছিল? আচ্ছা ঠিক আছে ধরে নিচ্ছি যে শশী পাজার ওই সমস্ত তত্ত্ব সে কথা কিন্তু বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে। কেন বাতিল করেছেন? 4 জনকে তাহলে সাজা দিলেন কেন? 4 জনকে সাসপেন্ড করলেন কেন? শশী পাজার কথা যদি ঠিক হয় তাকে, তাহলে তো 4 জনকে সাসপেন্ড করা ঠিক হয়নি, আর তা না হলে শশী পাজার কথাটা ঠিক নয়, যে কোনো একটা কথা। এই ব্যাপারগুলো এই মুখ্যমন্ত্রীর কাক চিল শকুন আয়নার সামনে দেখলে বুঝতে পারবেন উনি তার মধ্যে কোনটা কিসে পড়েন না পড়েন। আমি আর এসব নিয়ে কথা বলতে চাই, কে কাক কে চিল কে শকুন সবাই মিলে বাংলার মানুষ আয়নার সামনে তাকিয়ে দেখুন, আমার এটাই কথা, আমার আর কিছু কথা হবে। একটা মৃত্যুকে হতেই পারে, আবারও বলছি গুজরাটের যত মৃত্যু হবে, গুজরাটের বিলকিস বানু সেটা হবে রাজনৈতিক, উন্নাও রাজনৈতিক, পশ্চিমবঙ্গের নেহার বানু বাম জামানায় রাজনৈতিক, কিন্তু কোনোভাবেই এই খুনগুলো এই রেপগুলোর পেছনে রাজনীতি কোথাও খুঁজতে যাবেন না, খুঁজতে গেলেই আপনি বহিরাগত, আপনি বিজেপি এবং আপনি হচ্ছেন শকুন। বিহার থেকে লোক আসছে, এসছে তো, আমি 2টো লোক দেখেছি, হাসছো? আমি নিজে 2টো লোক দেখেছি, আমি তাদের নামও জানি, নীতিশ কুমার আর তেজস্বী যাদব। সেটা তো বিরোধী ঐক্যকে বিহার থেকে এসেছিল, মুখ্যমন্ত্রীর কাছে গেছিল, আমরা তো 2টো লোককে দেখেছি বিহার থেকে আসতে। আচ্ছা বিহার থেকে এসেছিল, বিহার থেকে এসেছিল, আমি উত্তর চাই তোমাদের কাছে, তোমরা আমাকে উত্তর দাও,
তাহলে পুলিশের নাকাগুলো কি শুধু তোলা তোলার জন্য? পুলিশের নাকাগুলো কি তোলা তোলার জন্য? আচ্ছা তুমি উত্তর দাও, একটা স্কুলের ভেদাই আই স্যালুট দ্যাট অফিসার আজারউদ্দিন, সবাই ওই মজ্জল নাকি মোজাম্মল নয়, কিছু আজারউদ্দিনও আছে, আই স্যালুট হিম। আমাকে উত্তর দাও, একটা স্কুলের ভেতর একটা দেখেই বোঝা যাচ্ছে মালটা একটা অচল জিনিস, সে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে বললো, একটা না তার কাছে দু দুটো পিস্তল, সে ব্যাখ্যা করছে পিস্তল কটা গুলি কত বোম কত ছুরি সে সঙ্গে নিয়ে এসছে। এই লোকটা কদিন আগে ফেসবুকে ওই ছবি দিয়েছিল, পুলিশ তাকে ধরেছিল, পিস্তলটা উদ্ধার হয়নি কেন? উদ্ধার হয়নি কেন? পিস্তলটার প্রশ্ন পুলিশ করেনি কেন? এইগুলো পুরো পশ্চিমবঙ্গটা ললেসনেস। আমি ফার্স্ট একটা কথা বলি, এতগুলো পুলিশ মার খেয়েছে, থানা জ্বলেছে, মুখ্যমন্ত্রী কোথায়? আচ্ছা ছেড়ে দাও মুখ্যমন্ত্রী আসতে হবে না, পুলিশ মন্ত্রী কোথায়? আর যদি পুলিশ মন্ত্রী পুলিশের নিরাপত্তা দিতে না পারেন, আমাদের নিরাপত্তা ছেড়ে দাও, তাহলে তার পুলিশ মন্ত্রী থাকার অধিকার আছে কিনা বলি? বাংলার মায়েদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে ওই মানুষের মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার আছে কিনা? এই দুটো প্রশ্নের উত্তর আমায় দিয়ে দাও, আর কিচ্ছু চাই না। সজলদা, অনুব্রতর মেয়ে সুকর্ণা মণ্ডল কিন্তু গ্রেফতার দিল্লি থেকে, এবং অনুব্রত বলছেন যে তিনি খুবই ভেঙে পড়েছেন, স্বাভাবিক মেয়ে, ইন্টারভিউ দিয়েছেন নাকি? না, ভেঙে পড়েছেন, এবং তিনি বলছেন যে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ফাঁসানো হয়েছে, মানে ফলস কেস করে তার মেয়েকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, বাপ ফাঁসিয়েছে মেয়েকে, এ তো সবাই জানে, বাপ একটা বড় গরু চোর, বাপ একটা বড় মাফিয়া, আর মেয়ে যদি তার খাজাঞ্চির ভূমিকায় থাকে তাহলে তাকে ফাঁসতে হবে। আমি শুনছিলাম নির্লজ্জ কিছু মুখপত্র আছে তৃণমূলে, নির্লজ্জ, একটা মধ্য কলকাতায় একটা উত্তর কলকাতায় এরকম আছে যারা নির্লজ্জ, টিভি ক্যামেরা দেখতে পেলে যা যা মুখে আসে দালালি করতে সব বলতে থাকে। আমার একটা ছোট্ট প্রশ্ন, তাদের একজনকে বলতে শুনলাম গতকাল, হ্যাঁ, যে ওর মা মরে গেছে, ওকে এখন কাস্টডিতে নেওয়ার দরকার কি ছিল? এটা কোনো কথা হলো? ও যদি এর আগে এটা নিয়ে বোধহয় তৃতীয় বা চতুর্থ সময় যেখানে ও হাজিরা দিল, সিবিআই এর ডাকে যায় না, ইডির ডাকে যায় না, আসে না, যদি সহযোগিতা করতে হতে পারে নাও করতো, অ্যারেস্ট নাও করতে পারতো, তখন তো বলতে পারতো যে তুমি সহযোগিতা করো, সেটা বলেনি। মা মরে গেছে বলে ওকে গ্রেফতার করাটা ভুল হয়েছে, আমি প্রশ্ন করি, এটা মানবিকতার গ্রাউন্ড? না না, মানবিকতা না, যিনি বলছেন তার সেই ভদ্রলোকের জন্য, ভদ্রলোক বলাটা ভুল, যিনি এই কথাগুলো বলছেন সেই লোকটার জন্য বাংলার বহু ছেলে মেয়ে বাবা মারা হয়েছে, 100-এর উপরে আত্মহত্যা আছে সারদাকাণ্ডে। আচ্ছা, এই কেসটার জন্য দলের এবং দলের বাইরে কত লোক বাবা মা হারা হয়েছে? শহীদ ঘোষ, আমার এখনই মনে পড়ছে, বাবার মৃত্যুর এ চাইতে বেরিয়েছিল, বিচার চাইতে বেরিয়েছিল, পরে সমঝোতা হয়েছে, সে ভয়ে হতে পারে, বন্দুকে হতে পারে, অর্থে হতে পারে, আমি বলতে পারবো না, সে এখন আবার কেষ্টমাইকে জয় করছে। যারা এত লোকের বাপ মাকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে, এত সন্তানকে বাপ মা হারা করেছে, বহু বাপ মাকে যারা সন্তান হারা করেছে, তাদের আবার বাপ মায়ের প্রতি সিম্প্যাথির কি আছে? চোরের জায়গা জেল, এদের কিরকম মাল শোনো, এদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আচ্ছা, এরা গাছের খাচ্ছে, বাজারেরটা লুটছে, তলারটাও ছাড়ছে না, যেটা মাটিতে পড়ে গেছে সেটা জনগণের জন্য ছেড়ে দে, এই যে শিক্ষার চাকরি যেটা স্কুল মাস্টারি কত পাওয়া যায়, 30,000-35,000, ওটাই তো একটু জল গরম হবে না? একদিন টিকটক নাচের কস্টিউম ডিজাইনে ওর ওই টাকাটা খরচা হয়ে যায়, সে ওই চাকরিটাও নেবে। এই ধরনের লোকেদের জেল ছাড়া কোনো জায়গা হতে পারে না। সজলদা, ব্যালট ব্যালট ছিনতাই এবং ছাপ্পার অভিযোগ উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যারা এই ধরনের কাজ করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন, আমি পাহারাদার, নতুন কর্মসূচি জনজুয়ার, কি বলবেন? এত বড় পাহারাদার মালটা, এত বড় পাহারাদার
নিজের ব্যালটই বাঁচাতে পারে না, দলের ব্যালট বাঁচাতে পারে না, জনগণের ব্যালট করতে বাঁচাবে বলে পাহারাদার। আরে পাহারাদার এই দেশে একটাই হয়, নরেন্দ্র দামোদর মোদী। 56 ইঞ্চি ছাতি দিয়ে কোভিডটাকে কিরমভাবে আটকেছে দেখো, থালা বাজানো, প্রদীপ জ্বালানোর সমালোচনা করেছিল যারা, তারা তাকিয়ে দেখুক তাদের ভ্যাকসিন সার্টিফিকেটে কাজ চলবে। হ্যাঁ শোনো, এই সব কিছু নকল করে আর কি। রাহুল গান্ধীকে কংগ্রেসীরা, রাহুল গান্ধীর একটা টিম আছে, তারা বলে আরজি, ও নিজেকে এ বি বলে চালাতে শুরু করলো, কেউ কেউ কে বি বলে কয়লা ভাইপো, আর এ বি মানে বাংলার মানুষ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না, বলছে আলি বাবা, মানে বাকিগুলো হচ্ছে 40 চোর, তিন চারখানা এমএলএ ঢুকেছে, আরও যত সব কুন্তল উন্তল যেগুলো আছে ওগুলো হচ্ছে সব 40 চোর, আর উনি হচ্ছেন আলি বাবা। তো তিনি এখন বেরিয়েছেন শহর দেখতে, হ্যাঁ, বাজিরাও মাস্তানির মতন একটা সেট সাজানো হয়েছে, বিরাট ভ্যানিটি ব্যাগ, এই ভ্যানিটি ভ্যান, তারপরে হচ্ছে হেলিকপ্টার, ভাবলে এইসব দেখতে যদি লোক আসে। থাকে যদি এখানে ডানলপ পিলর গদি থাকে, আমার টেন্ট আর বাড়ির মধ্যে তফাত কি আছে? দু মাস ধরে তিনি পরিবার পরিজন বন্ধু বান্ধব ছেড়ে মানুষের সাথে থাকবে, জেলেও যখন থাকতে হবে তখনও তো সেখানে পরিবার যাবে না, জেলে যখন উনি থাকবেন, এটা জেলে থাকার মহড়া। আর তৃণমূল ওই ভোট লুটের মহড়াটা করলো, এর থেকে তৃণমূলের ক্যারেক্টার বোঝা যায়, এ নিয়ে আর বেশি কথা বলে লাভ নাই। একদম শেষ প্রশ্ন, বিশ্বভারতীকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যদি অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ওড়ানো হয় দেখব কত উদ্ধত্ত ক্ষমতা, আমি গিয়ে বসে পড়বো সেখানে। বুলডোজারে শুধু যে একটা বাড়ি ভাঙবে এরকম তো বলছে না, অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে কে ভাঙবে বলেছেন সেটাও আমার জানা নেই। বুলডোজার দিয়ে দুর্নীতির পাহাড় অনেক পাহাড়ই ভাঙবে, সেই পাহাড়ে সেই বুলডোজারে চাপা পড়ে অনেক রথি মহারথী দুর্নীতিবাজ মারা যাবে, চাপা পড়ে পড়বে, বুলডোজার থামবে না দুর্নীতির বিরুদ্ধে। সিবিআই ইডির যে বুলডোজিং চলছে, এই বুলডোজারে অনেকেই চাপা পড়বে, মুখ্যমন্ত্রী সব বলেন বলে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেন, যাতে মানুষ এই চুরি চামারি কালিয়াগঞ্জ কালিয়াচক এসব ভুলে যায়। কিন্তু আলটিমেটলি কোনো লাভ, কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এই লড়াই চলবে, আমি ইস্তফা দেব না, এবং সবাই অপেক্ষা করছে। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে আমি না কোনো জাস্টিস, কোনো বিচারক, কোনো বিচারপতি সম্বন্ধে মন্তব্য করতে চাই না, কোনো কোর্টের কথা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু কেউ জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক তাকে, সে হয়তো একটা চোর, সে হয়তো একটা বদমাস, সে বলেছিলেন যে উনি অরণ্যদেব, বিশ্বাস করো বাংলার মানুষের চোখে উনি এখন অরণ্য দেবী হয়ে উঠেছে। আমি বলতে পারবো না যে ইনস্টিটিউশনের থেকে ব্যক্তি বড় হয়ে গিয়েছে কি যাইনি, কিন্তু বাংলার বর্তমানে যে অবস্থা সেই অবস্থার কাছে উনি অনেকটা ত্রাতার মতন। আইনের অধিকার আপনাদের অনেকেরই আছে, আমাদের সংবিধান পড়লে দেখবেন আপনার কত অধিকার আছে, কিন্তু সেই অধিকারটাকে এক্সিকিউট করা এই রাজ্যে সেটা ভীষণ কঠিন। সেই লড়াইটা উনি যেভাবে চালিয়ে এসেছেন এটা সত্যিই তাকে সালাম করার মতন। তা না হলে একটা বিচারপতি রাস্তা দিয়ে হেঁটে গেলে, আমি বইমেলায় দেখছিলাম, উনি বইমেলায় গেছেন, সাদা মাটা বইমেলায় গিয়ে উনি ঘুরছেন, সেখানে হাজার হাজার মানুষ তার ওপর ঝাঁপিয়ে পড়ছে স্যার বাঁচান বলে, আপনিই পারেন। এগুলো যখন দেখি তখন কোথাও একটা নাড়া দেয় মনে হয় যে বিচারের বাণী সবসময় নীরবে কাঁদে না, বিচার কখনো কখনো বিচারের বাণী কখনো কখনো গর্জন করে, আর সেটা কিছু কিছু বিচারপতির মুখ দিয়েই করে। শিক্ষক দুর্নীতির এই মামলা থেকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় তাহলে কি বাংলা আবার অন্ধকারে ডুবে যাবে? একদম ডুবে যাবে বলে আমার এই মুহূর্তে যা দেখছি। দেখুন কাল কি হবে আজ বসে তার সব ব্যাখ্যা জ্যোতিষী ছাড়া কেউ দিতে পারবে না, কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমার মনে হচ্ছে এই মামলাটা এই ঘর থেকে যদি চলে যায় তাহলে মামলার ক্ষতি হবে।
ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।